তো ঘড়িত বাজে সকাল 4:30 আর আমরা কিন্তু নিকলে গেছি। তোমরা দেখিলে পাবার লাগছেন যে চারিপাশে আন্ধার কুটকুটে, কোনোই দেখা যাচ্ছে না, এমন মুখ কেন পর্যন্ত দেখা যাওয়া লাগছে না হয়তো। আর আজকে আমরা যাবো কালিম্পং, গোটা রাস্তা কারণ ভিডিও হবে, ভিডিও আর কিন্তু তোমরা সঙ্গে থাকেন। ওই পাক কেন দেখি না, ওই পাক কেন আন্ধার কুটকুটে, মানে কি আর কসম। গেলে আমরা সিধা যাবো হচ্ছে ক্লাবত, লেটস গো। এইখানে হলে আমার গাড়ি, এইখানে গাড়ি নিয়ে আমরা যাবো আজকে কালিম্পং। তো ভাবিলে পাবার লাগছেন তোমরা আমার যাত্রাটা আজকে কেমন হবে। আর এইটা হইলে আমার ক্লাব, ক্লাবত লাইট জ্বলি লাগছে, তার মানে কালকে ক্লাবত কোনো অনুষ্ঠানের ভাড়া ছিল। এইবার আমরা সকালে চলে যাই ক্লাবত, যা দেখি যে আমার অন্য প্লেয়াররা ঘুম থেকে উঠিলে না উঠিল, রাজা মহারাজার ঘর। চলো তো যাই হোক, চলতে চলতে আমার খুব খিদা পেয়ে গেছে, তো আমরা আলাদা একটু চা জল খাবার খাইয়ে নিবো, মানে চা বিস্কুট খাইয়ে নিবো। তুই ধরে খাওয়া দিয়ে ধুচিস, দাঁড়া দাঁড়াও দাঁড়া 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 দাঁড়াও, তুই ঠেকুয়ে খা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ঠেকুয়ে খাওয়া দিয়ে ধুচিস, ঠেকুয়ে খা ধুচিস, কিরে ঠেকুয়ে মাঝে না দিয়ে খায় শিখিস নেই না, কিরে তুই ধুই নেই গেলে আমি তিনটে রেখ, তুই তুই আরো আরাম দেখ, তুই ধুই নেই গেলে সেটা কথা, কাকু একটু জল দাও তো, কাকু ওকে ধুইয়ে নেক, তোই এদিকে জল আসো তো, আরে মাটি মুটি ভর্তি, ধুয়ে নে ধুয়ে নে ভাই, ধুয়ে নে ধুয়ে নে ধুয়ে নে, কিরে এই মরে দেখ, আরে দি দেখ না, আরে দেখ না, আরে আরে ও ভাই সাহ, আরে ও ভর্তি রোল চাচা, না দিয়ে কেমন খাওয়াছিস। এইটা হচ্ছে তিস্তা ব্রিজ, আর ওই পাশ থেকে একটা রেললাইন আসি লাগছে, রেললাইনটা সম্ভবত সিকিম গ্যাংটক পর্যন্ত যাবে। আর এটা হচ্ছে তিস্তা নদী, ওই দূরত গ্যাংটক শহর, আর এই পাশ দিয়ে আমরা চলে যাবো। এটে আসি আমরা গাড়ি কেন রেস্ট দিই, কারণ আমার গাড়ির টিকে দিয়ে কালা ধোঁয়া বেরিয়েছে, অর্ধেক মানুষই নামে গেছে, আমরা অর্ধেক হাঁটি যাবো, অর্ধেক গাড়ি চলে যাবো। Thank you.
আমার গাড়ির তো কেয়ার গাড়ি উঠছে, সবাই শুনে পড়াচ্ছে না, সব রাস্তার মানুষ আমার গাড়ি কেন দেখে, কারণ কালিম্পং সড়কগুলো এরাও কাকুন ম্যাজিক গাড়ি দেখে না। এই গাড়ি নিয়ে কালিম্পং মানে বিশাল ব্যাপার। এলা আমরা রওনা দিয়ে লাগছি, চলো সবাই ঘুমাইছে, মুই আর ড্রাইভার খেলে জাগিয়েছি। দেখো রায়তো পাহাড়ি শহরগুলো কি অপরূপ সুন্দর না লাগে, মনে হয় তারাগুলো কাউ সাজে সাজে থুচে। আর এইটা হল তিস্তা ব্যারেজ, মানে এটা না থাকি জলবিদ্যুৎ উৎপন্ন, ভীষণ সুন্দর দেখতে। মানে রাত্রিবেলা যদি তোমরা কোনোদিন আইসেন মানে তাহলে মানে অনুভব করে যাবেন যে কত সুন্দর অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে।